আসসালামু আলাইকুম, এফআরকে ভিজিবল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমার হাতে একটি লিকুইড সিরাপ আপনারা দেখতে পাচ্ছেন। এই সিরাপের নাম হচ্ছে আপনার টেলকোসিনভেট স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এই কোম্পানির অ্যাগ্রোভেট ডিভিশন। টেলকোসিনভেট লিকুইড আপনার লেয়ার ব্রয়লার মুরগি বা কবুতর কোয়েল পাখির জন্য এই টেলকোসিনভেট লিকুইডটা কী কী কাজ করে এবং কেন এই টেলকোসিনভেট লিকুইড সিরাপটা আপনারা খাওয়াবেন সে বিষয়ে আপনাদের বলবো। তার আগে আপনাদের বলি, এই টেলকোসিনভেটের খুচরা দাম হচ্ছে 825 টাকা 100 মিলি সাইজ, আর আপনার কোম্পানি হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড অ্যাগ্রোভেট ডিভিশন। আর এই টেলকোসিনভেটের আপনার কাজ কী কী এবং কোন কোন রোগে এই টেলকোসিনভেট অত্যন্ত ভালো কাজ করে আপনার পোলট্রি মুরগির জন্য, এবং এটার খাওয়ার নিয়ম কী এবং পার্শ্ব প্রতিক্রিয়া কী সে বিষয়ে আপনাদের বলবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবং এখন আপনাদের বলবো, এই টেলকোসিন সিরাপের কাজ হচ্ছে আপনার পোলট্রি মুরগি অর্থাৎ ব্রয়লার লেয়ার মুরগি বা আপনার কবুতর কোয়েল পাখি শ্বাসপ্রশ্বাসজনিত কোনো সমস্যা, মাইকোপ্লাজমা অথবা পাস্টুরিয়ালা মাল্টোসিডা যে কোনো রোগ অর্থাৎ পাতলা পায়খানা বা রানিকেত গাম্বুর এসব রোগের জন্য এই টেলমিকোসিন USP 25% সিরাপটা আপনারা খাওয়াবেন। এই অর্থাৎ টেলমিকোসিন USP 250 মিলিগ্রাম এই সিরাপের উপাদান। আর আপনাদের এখন বলবো, এই টেলমিকোসিন সিরাপটা আপনার খাওয়ানোর নিয়ম হচ্ছে 3 মিলি 10 লিটার খাবার পানিতে 5 থেকে 7 দিন খাওয়াবেন, অথবা আপনারা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন। অত্যন্ত ভালো একটি এই সিরাপটা আপনার পোলট্রি মুরগির জন্য। এখন আপনাদের বলবো টেলকোসিন বেটের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। টেলকোসিন বেট আসলে নির্দেশিত মাত্রা, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আরেকটা বিষয়ে আপনাদের বলবো, টেট্রাসাইক্লিন দ্বারা চিকিৎসা চলাকালীন সময়ে এই টেলকোসিন বেট অরাল লিকুইড আপনারা ব্যবহার করবেন না, কারণ টেলকোসিন বেট আপনার টেট্রাসাইক্লিনের শোষণ ও কার্যকারিতাকে বাধা দেয়। তাই এখন থেকে আপনারা অবশ্যই নির্দেশিত মাত্রা অথবা আপনারা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই টেলকোসিন বেট আপনার পোলট্রি মুরগির জন্য একদম নিরাপদে খাওয়াবেন। তাই এখন থেকে আপনার পোলট্রি মুরগির ঠান্ডাজনিত সমস্যা, শ্বাসপ্রশ্বাস এবং মাইকোপ্লাজমা দূর করতে অবশ্যই টেলকোসিন লিকুইড আপনারা কিনে খাওয়াবেন। টেলকোসিন বেট লিকুইড আপনার পোলট্রি মুরগির জন্য অথবা ভেটেরিনারি ফার্মেসির জন্য যদি একদম পাইকারি দামে কিনতে চান তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে ঠিকানা দেওয়া আছে, আপনারা সেখানে যোগাযোগ করে একদম পাইকারি দামে কিনে নিতে পারবেন। ধন্যবাদ আপনাদের এই পুরো ভিডিওটা দেখার জন্য। পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, অল নোটিফিকেশন ক্লিক দিয়ে রাখুন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন মেডিসিন নিয়ে। আসসালামু আলাইকুম।